হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালটা শিব ঠাকুরের পুজো দিয়ে শুরু করলাম, যেহেতু শ্রাবণ মাস তো শিব ঠাকুরের পুজো একটু বিশেষ, তো সেই জন্য সকালটা শিব ঠাকুরের পুজো দিয়ে শুরু করলাম। আর আজকে আরও একটা বিশেষ নেই, সেটা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন, প্রথম জন্মদিন আজকে ওর। তো পুজো করে তাই আমি চলে এলাম পায়েস করতে, এখনও সে ঘুম থেকে ওঠেনি, তো এখনও ঘুমাচ্ছে, তো সেই জন্য আমি দাদি পায়েসটা বানিয়ে নিলাম, পায়েসটা বানিয়ে ওকে ডাকবো। দেখো এখনও ঘুমাচ্ছে, তো এইরকমভাবেই ও ঘুমোতে থাকে। চলো সকালে ওকে পায়েস খাইয়ে ওর দিনটা স্টার্ট করাবো। তো তাই ওকে আমি সকালে একটু পরিষ্কার করে নতুন জামা প্যান্ট পরিয়ে দিলাম, দিয়ে এবার ওকে আমি একটু পায়েস খাওয়াবো। এরপর আমরা যাব একটু পুজো দিতে ওর নামে, তো সেই গঙ্গার পাড়ে শিব মন্দিরেই যাবো। তো গঙ্গার দৃশ্যকে একটু স্নান করিয়ে নিলাম, ওদের জল দেখে খুব মজা পাচ্ছে, এতটা জলে তো কোনোদিনও নামেনি, এই প্রথমবার নামলো গঙ্গায়, আর প্রথমবার ওই মন্দিরে এলো। ঠাকুর মশাই পুজো দেওয়ার পর ওর কপালে একটু তিলক করে দিলেন, আমাদেরকেও একটু তিলক করে দিলেন। তো এই গঙ্গার পাড়ে এলে আর যেতে ইচ্ছা করে না, এই মন্দিরটা, এই গঙ্গার পাড়টা আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, আর এখানেই আমি বারবার আসি পুজো দিতে, কারণ এখানে ভোর দিকে পুজো হয় আর খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগে। তো বাবু এই প্রথমবার এলো, তো ওরও খুব ভালো লাগছে। চলো অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার রান্না টান্নাও করার আছে। তো পুজো দিয়ে আসার পর আমি ওর জন্য রান্না করলাম, তো আজকে হচ্ছে বার্থডে স্পেশাল রান্না, তো ওর জন্য পাঁচ রকম ভাজা করেছি, শাক ভাজা, আলু ভাজা, পটল, ঢ্যাঁড়স এগুলো আর বেগুন, এগুলো ভাজা করেছি। তার সঙ্গে আমি মাছটা ভাজা করেছি, কারণ মাছের ঝাল বা ঝোলও খেতে পারবে না সেই জন্য, আর মাছের ডিমের ভাজা করেছি। তার সঙ্গে পাঁচ রকম মিষ্টি, পায়েস, মাংসের ঝোল করেছি ওর জন্য, এটা একটু আলাদা ধরনের মাংসের ঝোল, আদা আর জিরে দিয়ে, যেটা ও খেতে পারবে। তার সঙ্গে চকলেট আছে, আর একটা সুন্দর প্লাস্টিকের ফুল দিয়ে আমি এটাকে ডেকোরেশন করেছি। তো এইগুলো করলাম, তারপর ওকে খেতে দিলাম। ও তো নিজের হাতে কিছুই খাবে না, তো আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, ও বাবা একটু খাইয়ে দিচ্ছিল, তো অল্প অল্প ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যে পুরো ডেকোরেশন নষ্ট করে দিয়ে, দেখো চকলেট দিয়ে পুরো ঘাটাঘাটি চলছে। তো অন্নপ্রাশনও কিছুই করেনি, কোনো খাবারে হাতও দেয়নি, তো এখন প্রচুর ঘাটাঘাটি চলছে, তো ওর এই দুষ্টুমি চলতেই থাকবে। তো ওর জন্য একটা স্পেশাল গিফট ভাবা হয়েছিলো, তো সেই জন্য সুচিতাকে ডাকা হয়েছিলো। তো ওর জন্য আমরা গিফট হিসাবে ওর নামে একটা এলআইসি করছি। বাবু কিন্তু বসে বসে ওর গিফটটা বুঝে নিচ্ছে, দেখো বসে বসে দেখছে যে কী হচ্ছে ব্যাপারটা, আর ওকে সুচিতা বুঝিয়ে বলছে। তো এটাই ছিল ওর গিফট। চলো এবার আমরা একটু কেক কাটিং করে নিই। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।